ক্রমশ উন্নতির দিকে নোয়াখালীতে বন্যা পরিস্থিতি নিচু এলাকায় পানি থাকায় এখনও ঘরে ফিরতে পারছে না বানভাসিরা জেলা জুড়ে পানিবন্দী এখনও প্রায় আঠারো লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছেন প্রায় দুই লাখ তবে কুমিল্লার বন্যা পরিস্থিতি আরও উন্নতি হয় বাড়ি ফিরতে শুরু করেছেন অনেকেই পানি নামার সঙ্গে সঙ্গে স্পষ্ট হচ্ছে ক্ষত চিহ্নগুলো কুমিল্লা ও নোয়াখালী থেকে ফিরে মোহাম্মদ হারুনের ক্যামেরায় আরও জানাচ্ছেন হেদাতুল্লা সীমান্ত স্মরণকালের আকস্মিক বন্যার শুরু থেকে এভাবেই ভাসতে থাকে পুরো নোয়াখালী ন উপজেলার মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয় আট উপজেলা এসব উপজেলায় কোথাও হাঁটু পানি কোথাও একটু কম এখনো ডুবে আছে বসদ ভিটা ধীরে ধীরে পানি নামলেও বেড়েছে বানভাসীদের কষ্ট তারা না থাকতে পারছেন ঘরে না যেতে পারছেন কাজে ফলে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত মানুষ একটা শুকুরি উপর একটা দিয়া কোনোমতে জীবন জীবনযাপন করতেছে ফাঁকরি খাওয়ার মতন বা লেফটিনে যাওয়ার মতন এরকম কোনো জায়গাও নাই অ্যাস্ট্রোগান সিলেম আমার পরিবারও কিন্তু ওইখানে আমি একা আছি এখানে ওই যে গড়টা পড়া নোয়াখালীর কবিরহাট কান্দির পার্ক খতেজাতপুর সহ অসংখ্য গ্রামে বন্যা কবলিত মানুষের দিন কাটছে চরম দুর্ভোগে বেড়েছে ডায়রিয়া সহ পানিবাহিত রোগ আমাদের খালগুলো বন্ধ করে রাখছে তাদের কাছে অনুরোধ প্রশাসনের কাছে অনুরোধ সামনের দিকে অন্তত এই খালগুলোর মুখগুলো যেন পরিষ্কার করে দেওয়া হয় অন্তত এদের মানুষগুলোর এই কষ্টটা লাভবূষ কিছু মানুষ আশ্রয়ান্ত আশ্রয়ান্ত বেশি ওইটাও মনে করেন না এরা এখন নাম জানেন না সেনবাগ চাটখিল সোনাইমুড়ি উপজেলায় বেশি বিপাকে আছে নিম্ন অঞ্চলের বাসিন্দারা সর্বোপরি আমাদের নিম্ন নিম্ন অঞ্চল মানুষগুলো ভালো নেই যারা গরবন্দি পানিবন্দি ওনারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো বাজার থেকে কিনে নিতে পারতেছে না বেশি নামাজ নামাজ পড়ালেই মুসলিদ হানি উঠে গেছে কই এদিকে কুমিল্লার লাকসাম মনোহরগঞ্জ চতুরগ্রামে বন্যার পানি কমে পরিস্থিতি আরও উন্নত হয়েছে তবে খুব সহজে ভোগান্তি কমছে না বানভাসী মানুষের পানি কমতে থাকায় বিধ্বস্ত বাড়িঘরে ঘরে ফিরতে শুরু করেছে বন্যা কবলিত মানুষ বন্যার পানি কমে স্পষ্ট হচ্ছে ক্ষত চিহ্ন বেশিরভাগ সড়কই খানাখন্দে ভরা ঘরটা বানো পরে তারপরে আমি গেছি গিয়ে আমার বাপের বাড়িতে বাপের থেকে আইয়া তারপরে সবার থেকে মানে শুনতেছি যে আমার ঘর নাই নাই কৃষিকাজ কাজ যা একটা ঘর তৈরি করছিলাম জন্যে অনেক কষ্ট ওখান কাছে কৃষিকাজ করে ঘর তৈরি করামো এটা সমর্থ নাই আমার কাছে কোন কোন রোপণ করছিলাম নিচু জমিগুলোর ভিতরে ওইগুলো মনে করেন একবার শেষ হয়ে গেছে কুমিল্লার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায় বানভাসীদের স্বাস্থ্য সুরক্ষায় ব্যবস্থা নেওয়া হয়েছে প্রত্যন্ত অঞ্চলগুলোতে যেখানে মানুষ পানিবন্দী অবস্থায় আছে সেখানে জেরিকেনের মাধ্যমে পানি সরবরাহ করার জন্য ব্যবস্থা করছে এমন অবস্থায় বন্যা পরিস্থিতি স্বাভাবিক না পর্যন্ত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ধীরে ধীরে বন্যা পরিস্থিতির উন্নতি হবে আবারও ঘুরে দাঁড়াবে মানুষ তবে আকস্মিক বন্যা থেকে রক্ষা পেতে ভারতের সাথে পানি বন্টন চুক্তি এখন সময়ের দাবি বলে মনে করেন সচেতন মানুষ হেদায়তুল্লাহ সীমান্ত এসিটিভি ঢাকা